সোমবার 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সরব প্রচার সমাপ্ত হয়েছে। এদিন ঝাড়খণ্ডের দ্বিতীয় দফায় নির্বাচন হতে যাওয়া 38টি বিধানসভা আসনে সরব প্রচারও শেষ হয়েছে। দুই রাজ্যে আগামী বুধবার ভোট গ্রহণ করা হবে। বুধবার এক দফায় মহারাষ্ট্র 288টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিজেপি একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি মহাজোটির সাথে কংগ্রেস শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি দলের মহাবিকাশ আঘাড়ির মধ্যে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। দুই উপমন্ত্রী যথাক্রমে এনসিপির অজিত পাওয়ার এবং বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। বিরোধী জোটের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটুলে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির পরিষদীয় দলনেতা জিতেন্দ্র আওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ছমাসে আগে হওয়া লোকসভা ভোটে মহারাষ্ট্র 48টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিরোধী জোটের ঝুলিতে গিয়েছে 30টি আসন, অন্যদিকে বিজেপি পেয়েছে 9টি আসন। বিজেপির দুই শরীর শিবসেনা এবং এনসিপি জয়যুক্ত হয়েছে যথাক্রমে 60টি এবং 1টি আসনে। 5 বছর আগের ফলাফল থেকে প্রায় 2 ডজন আসন কম পেয়েছে এনডিএ জোট। যদিও বিজেপি শিবিরের দাবি এবার ধাক্কা কাটিয়ে উঠে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে। অপরদিকে ঝাড়খণ্ড রাজ্যের 81টি বিধানসভা আসনের মধ্যে 13 নভেম্বর প্রথম দফা নির্বাচনে 43টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। আগামী বুধবার বাকি 38টি আসনে ভোট হবে। 2019 সালে বিধানসভা নির্বাচনে 35% উপর ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জেএমএম, কংগ্রেস এবং আরজেডির মহাগঠবন্ধন। এই বিধানসভা নির্বাচনেও এই তিন দল একসাথে লড়াই করছে, তাদের সাথে রয়েছে সিপিআইএমএল। Your report, RE News.